ওকে, আজ আমি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করব যে বাইক নিয়ে আমরা যারা লং ট্যুর করি তারা তো এই ধরনের সমস্যা ফেস করি, কিন্তু যারা ছোটোখাটো ট্যুর করি বা প্রত্যেক দিন অফিস যাতায়াত করি তারাও এই সমস্যা সম্মুখীন হই। তো এই ধরনের সমস্যা বেসিক্যালি হয় পাঞ্চার। বাইক খারাপ টারাপ হলে তো ঠিক আছে, রাস্তাঘাটে একটু ঠেলে নিয়ে কোথাও দেখিয়ে দিলাম ঠিক আছে, কিন্তু বাইক পাঞ্চার হলে মানে সাংঘাতিক। বাইকের ওপর যতক্ষণ আপনি আছেন ততক্ষণ কোনো চাপ নেই, বাইক আপনার উপর চাপলেই মুশকিল। 160 কেজির একটা বাইককে ঠেলে নিয়ে যাওয়া এবং ওই এক্সস্টেড অবস্থায় খুবই অসুবিধা হয়। আমিও এরকম একদিন পড়েছিলাম, রাত্রিবেলা 12টার শিফটে ফিরছিলাম, বৃষ্টি হচ্ছিলো, হঠাৎ করে লিক হয়, বুঝতে পারিনি। সেই বাইক প্রায় 5 কিলোমিটার, 4.5 কিলোমিটার আমাকে ঠেলে নিয়ে আসতে হয়। তো আমি যেহেতু লং ট্যুরও করি এবং আমরা টিম বেসে ট্যুর করি এবং সোলোও করি, সেহেতু আমি একটা এয়ার পাম্পার কিনেছি, কিনবো করছিলাম। তো আমার কেনা হয়নি। আমি আজকে বেসিক্যালি এই ভিডিওটা এই প্রোডাক্টটার একটা রিভিউ, আমি তো কিনেছি, আমি চাই আপনারা একবার দেখুন রিভিউটা, কেননা আমরা প্রত্যেকেই জিনিসপত্র কিনি রিভিউ দেখে। বেসিক্যালি কী হয়, টিভিতে তো স্টাররা বলেনি, কিন্তু ওনারা তো আর জিনিসটা ইউজ করেন না, সে তো আপনারাও জানেন, করি তো আমরা। তো বিষয় হচ্ছে এটার একটা রিভিউ আমি করেছি, কীভাবে কী করতে হয় কী বৃত্তান্ত, এবং আমার যারা বন্ধুবান্ধব 2-1 জন কিনেছে তাদের কাছ দিয়েও আমি শুনেছি সেটা কী, এটার ভালোটা কোন কী কী এবং খারাপ দিকও অবশ্যই আছে সেটা কী, আজকে ভিডিওটা এই নিয়ে। আর যারা অবাক হচ্ছেন ভিডিওটা বাংলায় বলে, তাদের জন্য আমি বলছি ভিডিও এবার থেকে ট্রাভেল উইথ মৃগাঙ্ক ইউটিউব চ্যানেলে সব ভিডিও বাংলায় হবে, এটা বাংলা ভার্সানে করেছি এবং সবারই একটা বলার ছিল যে আপনি বাংলায় করুন। এবং এই ধরনের যারা ট্রাভেল করেন তারা, এই ধরনের অ্যাডভেঞ্চার ট্রাভেল করেন তারা বাংলায় খুব একটা নেই, তো আমি বিশ্বাস করি বাংলায় শোনার লোকও আছে এবং এটা আমার মধ্যে আস্তে আস্তে গ্রো করেছিলো। আমি আগে ভাবতাম, একদম ফ্র্যাঙ্কলি বলছি, আমি আগে ভাবতাম বাংলায় এই ধরনের দর্শক নেই, অবশ্যই আছে। আমি কয়েকটা অ্যানালিসিস করে আমি বুঝতে পেরেছি এবং কয়েকটা আমি দেখেওছি, সেটা হচ্ছে ধরুন স্টার স্পোর্টস বাংলায় নতুন লঞ্চ করলো, আমি যেহেতু মিডিয়ার সাথে যুক্ত আছি, এই খবর সবর আমরা পাই আর কি, যারা আছি অনেকদিনই হয়ে গেল। তো স্টার স্পোর্টস বাংলায় লঞ্চ করেছে, বিভিন্ন অ্যাডভেঞ্চার চ্যানেল তারা বাংলায় আসছে, খুব তাড়াতাড়ি হয়তো TLCও বাংলায় আসবে। তো আমিও ডিসাইড করলাম যে এবার থেকে বাংলায় করা বেটার হবে, বাংলায় আমার এটা যেহেতু আমার মাতৃভাষা বাংলায় বলতে অনেক সুবিধা হবে। তো আর বেশি কথা না বলে এটা দেখে নেওয়া যায়। তো কীভাবে কীভাবে কী কী প্রসেস আছে একদম সোজা আপনারা দেখেই নিলেন, এমন কোনো রকেট সায়েন্স নেই এর মধ্যে, খুব সোজা। এবার ব্যাপার হচ্ছে আমি বলবো এর পজিটিভ দিকগুলো এবং নেগেটিভ দিকগুলো, রিভিউ মানে এমন নয় যে শুধু পজিটিভই বলবো। জানবেন এই জিনিসটা ছোট একটা ডিভাইস, এই মেশিনটা আপনার কাজে লাগবে সবসময় এমার্জেন্সি পারপাস। আপনি যদি ধরে নেন আমি ডেলি যেমন পাম্পে গিয়ে বা যেখানে হাওয়া ভরা হয়, একদম বাংলায় যারা যেখানে হাওয়া ভরা হয় সেখানে গিয়ে যদি প্রতিদিন ডেলি এখানে এটার উপর অত্যাচার করি তাহলে এটা থাকবে না। কারণ হচ্ছে আমি দেখাচ্ছি, প্রথমত আমার এক বন্ধু কিনেছিল, প্রথমত এর খারাপ হয় মিটারটা, মিটার খারাপ হোক অসুবিধা নেই, মিটারে তো আমরা খুব একটা কাজে লাগে না। এখানে একটা এরকম ছোট্ট অ্যাঙ্গেল দিয়ে আটকানো, আপনি প্রেস করবেন খুলে যাবে এটা। তো বেসিক্যালি এটা এরকম দেখতে। তো ব্যাপার হচ্ছে আপনি এটা এমার্জেন্সিতে ইউজ করুন সব ঠিক আছে, কিন্তু ডেলি যদি ইউজ করার কথা ভাবেন তাহলে আমি বলবো ডেলি ইউজ করার জন্যে যে পাম্পারগুলো আছে সেগুলো অনেক দাম, এবং সেই দাম দিয়েও যে কিনে আপনি পুরো স্যাটিসফ্যাকশন পাবেন এরকমটা নয়। আমরা যারা লংয়ে যাই তারা তো এটা খুব দরকার, রাখতেই পারেন। যদি টিমে যাই, আমরা যেমন টিমে যাই আমার কাছে আছে, অন্যদের দরকার নেই। এটা কি হয় দিয়ে আপনি 150 কিলোমিটার চালিয়ে এয়ার ফিল আপ স্টেশন পেয়ে যাবেন, আপনি সেখান থেকে ভরিয়ে নিন, সব ইন্ট্যাক্ট করে নিন, পাঞ্চার হলে ঠিক করে নিন, পাঞ্চার কিট যদি আপনার কাছে থাকে আপনি করে নিন। কিন্তু এটা হচ্ছে এমার্জেন্সি পারপাস। আমি আটকে গেলাম কোনো জঙ্গলের মাঝখানে বা কোনো একদম ফাঁকা হাইওয়ের মাঝখানে, তাদের জন্যে এটা সাংঘাতিক উপকারী একটা জিনিস, যারা ডেলি যান তারাও নিতে পারেন। 365 দিয়ে আমি কিনেছি। যারা ভাবছেন যে বাংলা এই চ্যানেলটা বাংলা ভার্সানে হচ্ছে, মৃগাঙ্ক বাংলায় করছে, একটা গেলো গেলো ব্যাপার, একদম ভাববেন না। আমার মনে হয়, আমার অ্যানালিসিসে বলে আরও বেটার কাজ করার সুযোগ আছে এবং আরও উন্নতি হওয়ার সুযোগ আছে এই চ্যানেলটার জন্য। কী হয়, আমি যখন হিন্দিতে কথা বলতাম তখন আমরা যারা নিজেরা কথা বলতাম
তখন সেই বিষয়ের ব্যাপারটা আমাকে আবার হিন্দিতে বলতে হতো, তার জন্য নষ্ট হতো সময়, এবং ব্যাপারটা মানে একটা দুটো ল্যাঙ্গুয়েজের একটা অদ্ভুত একটা কসমোপলিটন ব্যাপার আসতো। তার থেকে বাংলায় প্রচুর দর্শক আছে, যারা হিন্দি আছেন তাদের জন্য আমি দরকার হলে ট্রান্সলেশনের ব্যবস্থা করে দেবো। আমি আবার একটু নতুনভাবে ফিরে এসেছি ইউটিউবে, আমি একদিন বলেছিলাম। তো যাই হোক, এর রিভিউ এখানেই শেষ করছি। যেতে যেতে একটা কথা বলবো, যে ভিডিওটা এতটা অবধি দেখেছেন কিছুটা হলেও আমার উপর বিশ্বাস আছে, তো লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্ট নিশ্চয়ই করবেন। কেননা বাংলা ভার্সনে কেমন লাগছে ভিডিও, আপনারা অনেকে বলেছিলেন বাংলায় ফিরে আসুন আর বেটার লাগবে, তারা বলবেন বাংলায় কেমন লাগছে, যারা নতুন তারা কমেন্ট করবেন। একদম নিজের জায়গা ভেবে করবেন, যা মনে হচ্ছে সেটা অ্যাজ এ সাজেশন আপনি দিন, আপনি আপনার যেটা মনে হচ্ছে আপনি সেটা বলুন। আর চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটন আছে, একদম ফ্রি সাবস্ক্রিপশন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমি যেহেতু ট্রাভেল ভিডিও, মোটো ভ্লগ এই জাতীয় জিনিসটা করি, এবং আমি বাইক ট্যুরই করি এবং করব, এটা থেকে বাইক ট্যুর থেকে সরে আসার কোনো ব্যাপার নেই। আমাদের আস্তে আস্তে একটা ক্লাব ফর্ম হয়েছে, সব কিছু আমি ডিটেলে বলবো, হয়তো লাইভও আসবো কয়েকদিনের মধ্যে। আপনাদের সাপোর্ট যেমন ছিল আশা করি সেরকম থাকবে। আজকে এই ভিডিওটা বলতে পারেন একটা বাহানা, এটারও একটা রিভিউ হয়ে গেল, আর আপনাদের সাথে কিছুটা কথাও হয়ে গেল যে বাংলায় ফিরছি কি কি কেন। আমি চাই না আপনাদের আর আমার মধ্যে কোনো মাঝখানে কোনো লেয়ার্স আসুক মানে ডাউটের, সেই জন্যেই বললাম সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন ভিডিওতে।